দেওয়া আছে কস এ ইকুজ টু ওয়ান বাই টু এবং কস এ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট সাইনে ও টেন এর মান কত আমাদের প্রশ্নে দেওয়া আছে যে কস এ ইকুইস টু হাফ প্লাস হাফ দনাত্মক হাফ যেটা মানে চিহ্ন নেই আর প্লাস দনাত্মক যেহেতু তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না তাহলে বলা কস এ a টু হাফ ওই দনাত্মক হাফ দেওয়া আছে আর কস এ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট তাহলে এটা যদি প্লাস চিহ্ন হয় তাহলে এটাও প্লাস চিহ্ন হবে ধনাত্মক চিহ্ন হবে তাহলে একই বিশিষ্ট হলে তাহলে সাইনে ও টেন এর মান কত বা এর মান নির্ণয় করা আমরা একটি সূত্র জানি এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ওইখান থেকেই আমরা কি করতে পারবো এই সাইনের মান পাবো ওখান থেকেই আমরা দেখব যে এটা ধনাত্মক বা ঋণাত্মক দুইটা চিহ্ন যদি থাকে তো শুধু ধনাত্মক চিহ্নটা আমরা গ্রহণ করব তাইলে এখানে দেওয়া আছে যেটা আমরা এটা লিখি প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে যে তাইলে আমরা জানি যেটা এটা লিখি তাইলে আমরা একটা সূত্র জানি যে এই কমন সূত্রটা তাইলে আমরা জানি জানি কি এই সাইন এ সাইন সাইন স্কোয়ার এ প্লাস কোয়ার এ ইকুজ টু ওয়ান এটা তাহলে আমরা এখানে মান বসাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই টু এই ওয়ান বাই টু কস ইকুইস টু এটা তাহলে এই টু ফোর স্কোয়ার দিই তাহলে বাকিটা সমান হচ্ছে এই ওয়ান এটা আছে তাইলে আমরা ফাইভ এই সাইন স্কোয়ার বর্গ করি বর্গ আসে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি বা লসাগু করি তাহলে এখানে লসাগু আসে কত ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান তাহলে সমান আসে ওয়ান এই থ্রি বাই তাহলে এটা হচ্ছে কি সাইন স্কোয়ার এই কষ্ট এটা আমরা উভয় যদি বর্গমূল করি আমরা এই ফাঁস বর্গমূল করব এই ফাঁস বর্গমূল করব এটা সমান আমরা এটা সমান যদি দেখি তাইলে উভয় আমরা কি করব বর্গমূল করব তাইলে বর্গমূল করলে আমরা ফাই সাইন ইকুষ্ট সাইন এ ইকুষ্ট আমরা ফাই কত আমরা এই রুট থ্রি বাই টু প্লাস মাইনাস হবে যেহেতু আমরা বর্গমূল করেছি তাহলে এটা কি হবে প্লাস মাইনাস এই রুট থ্রি বাই টু তাহলে আমরা প্রশ্নে যদি দেখা সাইন এ একই চিহ্ন বিশিষ্ট যদি একই চিহ্ন বিশিষ্ট তাহলে কি প্লাস চিহ্ন বিশিষ্ট তাহলে সাইন হবে কি প্লাস চিহ্ন বিশিষ্ট তনাত্মক চিহ্ন বিশিষ্ট যেহেতু আমরা বলতে পারি যেহেতু এই ক এ ও সাইন এ একই চিহ্ন বিশিষ্ট চিহ্ন যেহেতু আমরা এই প্লাস রুট থ্রি বাই টু যেহেতু আমরা লিখতে পারি যেহেতু এই কস এ কু হচ্ছে আমরা এই প্লাস হাফ ওয়ান বাই টু ধনাত্মক চিহ্ন বিশিষ্ট তাইলে কস সাইন এর ইকুয়াল এটা হবে তাহলে আমরা আরেকটা সূত্র জানি আমাদেরকে এই tan a বের করতে বলা হয়েছে আমাদেরকে tan a সমান কত এটা সমান এই tan a আমরা tan a ইকুয়াল টু জানি sin a ডিভাইড বাই cos a আমাদের এই cos এর মান দেওয়া আছে এবং sin এর মানও আছে এখানে আমরা মান বসালে এই tan এর মান পাওয়া যাবে তাইলে আমরা জানি লিখি তাইলে আমরা জানি আমরা জানি কি যে টেন এ উপরে আমরা মান বসাই এই রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি বাই টু আর কস এ ইক টু আমরা পেয়েছি দেওয়া আছে যেটা প্রশ্নে ওয়ান বাই টু এটা সমান ওয়ান বাই টু এটা তাহলে আমরা পাই এটা সমান আসে এই রুট থ্রি বাই টু রুট থ্রি ইন্টু ওয়ান বাই কে যদি আমরা উল্টে ফেরি যেহেতু উল্টে যাবে নিচে আসবে ওয়ান উপরে আসবে টু তাই এটা এটা ক্যান্সেল যায় তাহলে সুতরাং টেন এ ইক টু আমরা হয় এই শুধু রুট থ্রি এই তাহলে এটাই আমাদের অ্যান্সার এই টেন এর মান হচ্ছে কত রুট থ্রি